রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি। শনিবার কিয়েভে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলেনস্কি। এর একদিন আগেই ইউক্রেনের বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব দাবি নাকচ করে পূর্ব এবং দক্ষিণাঞ্চলে সেনাদের অগ্রসর হওয়া এবং লড়াই চালিয়ে যাওয়ার ধন্যবাদ জানান জেলেনস্কি। এদিকে সম্মুখ সারিতে দুই পক্ষের তুমুল লড়াই চলছে বলে জানাচ্ছেন পশ্চিমা বিশ্লেষকরাও। তবে যুদ্ধের ময়দানে ইউক্রেনের প্রতি আটকে দেওয়ার পাশাপাশি পশ্চিমাদের পাঠানো চারটি লেপার্ড ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে মস্কো।